সিদ্দিক আকবরের শাহজাদা যখন অমুসলিমদের দলে ছিল, নবীর বিপক্ষে যখন মাঠে নেমেছিল, তখন রসুলে করিমের পক্ষে বাবা সিদ্দিক আকবর ছিল। যখন সিদ্দিক আকবরের শাহজাদা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন বাবার ছেলে কথা হচ্ছিল, ছেলে বললেন, বাবা আমি যখন মুস্তফার বিপক্ষে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবাদের দলে যখন তরবারি নিয়ে মাঠে নেমেছিলাম, অনেকবার আপনার গর্দান আমার তরবারির নিচে পেয়েছিলাম, যতবার তরবারি উঠেছিল ততবার মন বলেছিল এটা আমার বাবা, মারি কেমনে? তখন সিদ্দিক আকবর বলেছিল, যদি ওই জিহাদের মাঠে মুস্তফার পক্ষে যখন তরবারি ফেলেছিলাম, যদি ওই সময়ে তোমাকে যদি আমি পেতাম, তরবারি যদি উপরে তোমার গর্দান যদি নিচে থাকতো, আমি আবু বকর ছেলে হিসেবে চার দিতাম না, আগে মুস্তফা পরে অন্য কিছু থাকবে। আবু বকর ছেলে চাই না, মেয়ে চাই না, পরিবার চাই না, আবু বকর মুস্তফাকে চায়। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسولنا الكريم أما بعد أمر قطع ایک منٹ شش أمرا تفسير القرآن كنو كورتي أمرا دیکھلام پچھما دیر اکتا شر جنترو ایمانر قبر رکھ بے কিন্তু ইমান রাখতে দিবে না, মুসলমান নাম রাখবে ইমান রাখতে দিবে না। তো এই ইমানের নাম কি? ইমাম বুখারী বলে, হুব্বুল ওয়াতানে হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইমান। একটা বডি আছে, বডির রু ওই ইমানের রুহের নাম রহমাতুল্লিল আলামিন। সেই জন্য সিদ্দিক আকবরের শাহজাদা যখন অমুসলিমদের দলে ছিল, নবীর বিপক্ষে যখন মাঠে নেমেছিল, তখন রসুলে করিমের পক্ষে বাবা সিদ্দিক আকবর ছিল। যখন সিদ্দিক আকবরের শাহজাদা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন বাবার ছেলে কথা হচ্ছিল, ছেলে বললেন, বাবা আমি যখন মুস্তফার বিপক্ষে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবাদের দলে যখন তরবারি নিয়ে মাঠে নেমেছিলাম, অনেকবার আপনার গর্দান আমার তরবারির নিচে পেয়েছিলাম, যতবার তরবারি উঠেছিল ততবার মন বলেছিল এটা আমার বাবা, মারি কেমনে? তখন সিদ্দিক আকবর বলেছিল, যদি ওই জিহাদের মাঠে মুস্তফার পক্ষে যখন তরবারি তুলে ফেলেছিলাম, যদি ওই সময়ে তোমাকে যদি আমি পেতাম, তরবারি যদি উপরে তোমার গর্দান যদি নিচে থাকতো, আমি আবু বকর ছেলে হিসেবে চার দিতাম না, আগে মুস্তফা পরে অন্য কিছু থাকবে। আবু বকর ছেলে চাই না, মেয়ে চাই না, পরিবার চাই না, আবু বকর মুস্তফাকে চায়। আমরাও তাফসীরুল কোরআনের মাধ্যমে জানিয়ে দিতে চায়, আগে মুস্তফা চায় পরে দুনিয়া চায়। সুতরাং একই কণ্ঠে আজকের তাফসীরুল কোরআন থেকে মুস্তফাকে জানিয়ে দেই, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। তোমাদের কর্মীদের কোনো প্রতিদান লাগবে? তোমাদের কোনো টাকা পয়সা লাগবে? আমি যদি আমার মাকে সাহারাতের বিছানায় ছেড়ে দিয়ে মুস্তফার প্রেমে পটিয়ার জমিনে যদি আসতে পারি, যদি বাংলার জমিন আর একটা কারবালা হয়, তোমাদেরকে যদি ডাক দিই ওই মাঠে কি তোমাদেরকে পাওয়া যাবে? যদি কারবালার আর একটা ডাক আসে এজিদিদেরকে জমিয়ে দেওয়ার জন্য, শাহজালালের পতাকা উড্ডীন করার জন্য, যদি হোসাইনি সৈনিক আর একবার ডাক দেয় কারবালার মাঠ প্রস্তুত করতে, তোমরা
হাসান আজহারির দুনিয়া চাইতে আসে নাই, মুস্তফার কদমের গোলামি করতে এসেছে। হেরে গেছে তোমাদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। তাই হিংসুকদের সমালোচকদের বলে দিতে চায়, ব্যঙ্গে দিয়েছ কলসির খানা, তাই বলে কি প্রেম দিব না? তোমাদের সমালোচনা আমাদের মাহফিলকে সফল করে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।